গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী মাহিয়া মাহি। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। 9 মাসের অন্তঃসত্ত্বা মাহিয়া মাহির গ্রেফতারি নিয়ে প্রতিবাদে সোচ্চার হন নেট নাগরিকদের অনেকেই। পিছিয়ে ছিলেন না জয়া আহসান, পরিমণিদের মতো ছেলেরাও। এরই মাঝে জামিনে মুক্তি পেতেই 180 ডিগ্রি ঘুরিয়ে মাহি বলেন সরাসরি ফেসবুক লাইভে এসে গোটা বাংলাদেশের পুলিশকে কাঠগড়ায় তোলা তার উচিত হয়নি, এটা তার তাৎক্ষণিক ভুল হয়েছে। মাহি বলেন আমি লাইভে পুলিশের বিরুদ্ধে বলে ভুল করেছি, একজন পুলিশ আমাদের পুরো প্রশাসনকে রিপ্রেজেন্ট করে না, তাই আমার লাইভে বলাতে পুরো বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বিতর্কিত করা হয়েছে বলে আমার মনে হয়। আমি সেটার জন্য দুঃখিত, ক্ষমা চেয়েছি। তবে আমি যে 1.5 কোটি টাকার কথা বলেছি সেটা অবশ্যই তদন্ত হবে, আমি ন্যায় বিচারের জন্য সবার কাছে যাব। মাহি আর যোগ করেন শীঘ্রই আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্যারের সঙ্গে কথা বলবো, তারাই এটার সত্যতা প্রমাণ করবেন। তবে জেল থেকে ফিরে এসেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে তার সন্তান এখন ঠিক রয়েছে কিনা সেই সম্পর্কে এখনও জানা যায়নি। তো বন্ধুরা, তোমরা কে কে মাহিয়া মাহির অভিনয় পছন্দ করো কমেন্ট করে জানাও, আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।